ভারত ইচ্ছাকৃতভাবে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি করার সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দেশের এই সংকটময় মুহূর্তে সবাইকে মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে সারা দেশে বন্যাতদের জন্য গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি সকালে টিএসসিতে শুরু হয় ত্রাণ সংগ্রহ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ ত্রাণ নিয়ে আসছে এর মধ্যে আছে লাইফ জ্যাকেট মুড়ি সহ শুকনো খাবার স্যালন সহ নানা সামগ্রী দেশবাসীকে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পাঠিয়ে সহযোগিতার আহ্বান জানান হাসনাত দেশবাসীর কাছে আহ্বান করছি তার মধ্যে রয়েছে হচ্ছে শুকনো খাবার চিরা মুড়ি বিস্কিট টোস্ট গুড় ছাতু বাদাম খেজুর এছাড়া রয়েছে শিশু মধ্যে দুধ সুজি এগুলো যদি নিয়ে আসতে পারেন স্যালাইন জরুরি ঔষধ স্যানিটারি ন্যাপকিন মাস্ক রেনকোট লাইফ জ্যাকেট আমরা ভারতকে আমরা বলছি আপনারা সতর্ক হন আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না আপনার চিকেন নেকের কথা ভুলে যাবেন না আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব অগ্রগতি সম্ভব